প্রবাসী সমৃদ্ধ বাংলাদেশ দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আলহাবিবা গ্রুপ অফ কোম্পানি নিবেদিত প্রবাসী ডাক্তারে রেমিটেন্স যোদ্ধাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আলহাবিবা গ্রুপ অফ কোম্পানি প্রবাসী ডাক্তার বাংলাদেশের প্রথম ও একমাত্র পদক্ষেপ স্বাস্থ্যই সকল সুখের মূল এ কথা কম বেশি আমরা সবাই জানি স্বাস্থ্য হলো মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ পৃথিবীর জন্মলগ্ন থেকে প্রবাসীদের মানসিক ও শারীরিক নানা কথা নিয়ে আমাদের আজকের আয়োজন প্রবাসী ডাক্তার আপনাদের সঙ্গে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকব আমি চিকিৎসক ফারহানা মোবিন দর্শক আজকে আমাদের সাথে আছেন অনুষ্ঠানে ডক্টর এম ইয়াসিন আলী ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান এবং যিনি কণ্ঠ নিউজ পেপারের স্বাস্থ্যপাতার বিভাগীয় সম্পাদক আমাদের অপরজন অতিথি জনাব রনক হাসান বাংলা টিভির বিশ্ব বাংলা ইনচার্জ এবং সিনিয়র নিউজ প্রেজেন্টার ও সিনিয়র রিপোর্টার দর্শক আমরা আমাদের আজকের আলোচনা জয়েন্ট পেইন এর উপর ধন্যবাদ স্যার আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য স্যার প্রবাসীদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা রয়েছে তার মধ্যে স্যার প্রচলিত একটা সমস্যা হলো জয়েন্ট আমরা জানি আমাদের প্রবাসী বোনেরা অনেকে বিভিন্ন অফিস এবং নিজের হাতে অনেক পরিশ্রম করে ফিজিক্যাল ওয়ার্কটা বেশি হয় আমরা প্রায় শুনে থাকি স্যার ওনাদের জয়েন্ট পেন হচ্ছে স্যার ব্যাক পেইন জয়েন্ট পেন এই ব্যথাগুলোর কথা আমরা বেশি শুনি স্যার আপনার মতে এটার কারণটা কি কারণ উনারা ভালো খাবার খায় ভালো পরিবেশে থাকছেন তারপরেও এই প্রবলেমগুলা আমাদের অভিজ্ঞতা থেকে দেখি যেটা যে মনে করেন আমাদের বেশিরভাগ শ্রেণী মানে যারা প্রবাসে যায় বেশিরভাগই হচ্ছে ওয়ার্কার এবং তারা দেখা যাচ্ছে অনেক সময় হেভি ওয়ার্ক করতে হয় রেস্টুরেন্টে কাজ করতে হয় দীর্ঘ সময় তারা দাঁড়িয়ে কাজ করে যার ফলে দেখা যায় যে আমাদের দীর্ঘক্ষণ যদি কেউ দাঁড়িয়ে কাজ করে ব্যাক মাসেলগুলো আমাদের কোমরের পিছনে যে মাংস আছে এগুলো দুর্বল হয়ে যায় কিংবা অনেকক্ষণ বসে যদি কেউ কাজ করে কিংবা সামনের দিকে ঝুঁকে কোনো জিনিসের উঠাইতে যাই এ ধরনের কাজ কনস্ট্রাকশনের কাজ সেসব ক্ষেত্রে আমাদের ঘাড় কোমর হাঁটু এই জয়েন্টগুলো বেশি অ্যাফেক্টেড হয় স্পেশালি দেখা যায় যে আমরা অনেক সময় অজ্ঞাত হয়তো নিচে থেকে কিছু উঠাইতে গেল আপনি জানেন যে আমাদের মেরুদণ্ডের হাড়গুলোর মাঝখানে একটা দুইটা হাড়ের মাঝে একটা ডিস্ক থাকে যে ইন্টাভার্টিব্রাল ডিস্ক আমরা মেডিকেল ভাষায় বলি এই ডিস্কটা অনেক সময় পিছনের দিকে সরে যায় এবং সরে যাওয়ার পর নার্ভের ওপর কম্প্রেশন হয় এবং সেক্ষেত্রে প্রচুর পেশেন্ট আমরা পাই যেটা মানে ডিক্স প্রোল্যাপস আমরা বলে থাকি মেডিকেল ভাষায় এটা খুব কমন একটা সমস্যা যেটা প্রবাসীদের প্রায়ই আমরা পেয়ে থাকি আর কি এবং এটার বেশিরভাগই কারণ হচ্ছে যে আপনি যেটা জিজ্ঞেস করলেন এটার কারণ হল যে তাদের প্রলং টাইম কাজ করা কিংবা সঠিক নিয়মে কাজ না করা কিংবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা প্রপার পজিশনিংটা আসলে মেনটেন হয় না এই বিষয়ে আমার একটা প্রশ্ন স্যার ডিস্ক প্রলাপসের কথা আপনি যেটা বললেন সেটা কি স্যার মানে তিরিশ বছরের পরে বা চল্লিশ বছরের পরে বেশি হয় এই ধরনের কোনো পরিসংখ্যান না এটা আসলে নির্দিষ্ট এরকম পরিসংখ্যান নেই তবে আমরা যেটা দেখি যে ইয়াং দিদি এটা বেশি হয় আর যেটা ডিজেনারেটিভ কারণে হয় যেমন আপনি বললেন যে এবার ফোর্টি হলে আমাদের যেমন চুল পেকে যায় এরকম ও ডিজেনারেশন হয় সেক্ষেত্রে তখন আমাদের সার্ভাইকাল এবং লাম্বার রিজনে দুইটা রিজনে আমাদের মেরুদণ্ডের হাড়ের ক্ষয়টা বেশি হয় এবং সেক্ষেত্রে ওইখানকার যে মাসেলগুলো লিগামেন্টগুলো থাকে ওগুলো একটু উইক হয়ে যায় এবং স্বভাবতই তখন একটু ডিসপোলাপস হওয়ার চান্সটা বেশি থাকে আর কি অ্যাবাভ হলে তখন এটা বেশি থাকে তবে ইয়াংদেরও হয় এটা আমরা চলে যাচ্ছি জনাব রনক হাসানের কাছে আপনি বিশ্ব বাংলা বুলেটিন নিয়ে কাজ করছেন আপনি প্রবাসীদের অনেক নিউজ হ্যান্ডেলিং করেন ওনাদের শারীরিক মানসিক অনেক সমস্যায় আপনার জানা আপনি দেশে থেকেও একজন প্রবাসী আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার মতে এই যে ওনারা ভালো একটা পরিবেশে থাকছে ভালো খাবার খাচ্ছে বেটার লাইফ লিড করছে তারপরেও আমরা প্রায় শুনি ওনাদের জয়েন্ট পেন বিশেষ করে শোনা যায় যে ইয়াং জেনারেশন যারা ওনাদের মধ্যে জয়েন্ট পেনটা খুব বেশি যেটা হয়তো আমাদের ধারণা প্রচলিত ধারণা যে বয়স হয়ে গেলে চল্লিশের পরে হার দুর্বল হয়ে যায় তখন ব্যথাটা হবে কিন্তু ইয়াং এই যে হচ্ছে আপনার মতে এটার কারণগুলা কি হতে পারে বা কি কারণ এখন পর্যন্ত আমার আমি যা দেখলাম তাতে করে আসলে মূলত গুরুত্ব না দেওয়া যে বিষয়টা অর্থাৎ আমাদের যারা আমরা যারা দেশে থাকি আমরাই তো আসলে জয়েন্ট পেইন বা এই সংক্রান্ত সমস্যাগুলোতে আমরাই ভুগি আর প্রবাসে যারা যান শ্রমিক হিসেবে যারা কাজ করেন কনস্ট্রাকশন বিভিন্ন বিল্ডিংয়ে কাজ করেন খুব কঠিন হার্ডওয়ার্কগুলো তাদের করতে হচ্ছে তো স্বাভাবিকভাবেই যেটা হয় যে তারা কঠিন পরিশ্রম করেন সেই তুলনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা থাকেন সেই তুলনায় তারা পুষ্টিকর খাবার পান না অর্থাৎ তারা বেশি টাকা খরচ করে আসলে খাবার কিনতে চান না কারণ দেশে তাদের টাকা পাঠাতে হবে সো এখানে পুষ্টিকর খাবারের অভাব সব কিছু মিলে ওদের ওনাদের পেনগুলো আসলে এমনিতেই হয় কিন্তু তারা পাত্তা দিতে চায় না অথবা এটাকে গুরুত্ব দেয় না যে কারণে এটা দিনে দিনে আরো বাড়তে থাকে একটা প্রশ্ন দেশের বাহিরে আমরা যেটা দেখি ফুড হ্যাবিট ওনারা ফাস্ট ফুড একটু বেশি পরিমাণে খায় এটা কি কোনো সাইড ইফেক্ট হতে পারে না এটা তো অবশ্যই কারণ হলো তো ফাস্ট ফুডের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে কোলেস্ট্রল বেশি থাকে অনেক খাবার আছে যেটার মধ্যে জাঙ্ক ফুড আমরা বলি এটার ভিতরে সঠিক পুষ্টিকোণ আমরা যেটা নেসেসিটি দরকার সেটা না হচ্ছে না হয়তো তাদের মানে ক্ষুদা নিবারণের জন্য খাচ্ছে ঠিকই কিন্তু মানে যে সঠিকভাবে প্রত্যেকটা খাবারের মধ্যে যেমন আমরা ডাল খাচ্ছি মাছ খাচ্ছি কিংবা সবজি খাচ্ছি প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্ট আছে এবং এটা আমাদের একটা ব্যালেন্স ডায়েট যদি আমরা মেনটেন করে খাই আর একজন শুধু প্রতিদিনই একটা করে বার্গার খাচ্ছে কিংবা একটা স্যান্ডউইচ খাচ্ছে দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকবে হ্যাঁ ডেফিনেটলি তো এইখানেও একটা ফ্যাক্টর হতে পারে আমি চলে যাচ্ছি জনাক রনক হাসানের কাছে আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন মানে প্রবাসীদের দেশের বাহিরে সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এই যে বাঙালিদের যে কষ্টগুলো অধিকাংশ জনেরই শোনা যায় যে হাড়ের সমস্যা জয়েন্ট পেন ব্যাক পেন কাজ করতে পারছে না কষ্ট হচ্ছে তারপরে ও জীবিকার তাগিতে কাজ করছেন ওই দেশের দূতাবাসগুলো থেকে বা সরকারি পর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা হবে কিনা হয়তো ভবিষ্যতে হবে কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয় নাই আর নেয়ার কোনো উদ্যোগও আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দৃশ্যমান না এর কারণ হচ্ছে যে যেখানে প্রবাসীরা আসলে এরকম কি ভাবতে পারেন কখনো যে আপনার মৃতদেহটা পড়ে আছে চার পাঁচ দিন ধরে কেউ আসলে আপনার আত্মীয় স্বজন কেউ জানে না বা যদি জানেও সেটা পাঁচ সাত দিন পর হয়তো দেশে ফিরলো আবার এরকমও হইতে পারে অনেকের মানে মৃতদেহ হচ্ছে কখনই আর দেশে ফেরে না বা তার স্বজনদের কাছে ফেরে না পরিস্থিতিটা যখন এরকম সেই প্রেক্ষাপটে দূতাবাস থেকে মেডিকেল ট্রিটমেন্ট বা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেওয়াটা আসলে মানে অনেক দূরের বিষয় আমার মনে হয় আর কি তবে উদ্যোগ নেওয়া তো নিশ্চয়ই যেতে পারে যেহেতু প্রত্যেকটা দূতাবাসে যদি একজন বাংলা ভাষাশাহী ডক্টর রাখা যেতে পারে আমার মনে হয় প্রবাসীরা অনেক বেশি উপকৃত হবে এটা করা যেতে পারে আমাদের ভাষাগত সমস্যা তাদের শারীরিক সমস্যাগুলো বুঝিয়ে বলতে পারেন না আমি চলে যাচ্ছি ইয়াসিন স্যারের কাছে স্যার এখন দেশের বাইরে অসংখ্য দেশে শীতকাল এবং অনেক দেশেই তুসার পড়তে শুরু করেছে অনেক ঠান্ডা মানে এই সময়ের জন্য মানে একজন নারী পুরুষ নিজেকে সুস্থ রাখার জন্য বিশেষ করে জয়েন্ট পেইন থেকে রক্ষার জন্য আপনার মতে কি ধরনের খাবার খেলে উপকার পাবে খুব ভালো কথা আসলে জয়েন্ট পেইনগুলো মূলত কয়েকটা কারণে হয় আপনি জানেন টু ইন্টারঅ্যাক্ট করতে চাইছি আমাদের দেশে খুব সহজেই পেইন কিলার পাওয়া যায় সহজের জন্য ডাক্তারের কাছে যাওয়া যায় কিন্তু দেশের বাইরে আসলে এই সুযোগটা নাই একটা নাপাব একটা প্যারাসিটামল ট্যাবলেট কেনার জন্য তাদেরকে অনেক ডাক্তারের সিরিয়াল নিয়ে ডেট ফিক্স করা শিডিউল পাওয়া এই ধরনের সমস্যাগুলো থাকে আবার হয়তো শিডিউল পেলেও উনি ওনার ওয়ার্কিং প্লেস থেকে ছুটি পাচ্ছেন না এই জন্য যেতে পারছেন না এই ক্ষেত্রে আপনার মতে স্যার এখন তো অনেক ঠান্ডা আরও ঠান্ডা পড়বে অনেক দেশে অলরেডি তুষার পড়তে শুরু করেছে তো সেই ক্ষেত্রে আপনার মতামতে কি কী করলে একটু ভালো থাকবে না খুব ভালো প্রশ্ন আসলে এই ধরনের সমস্যা যেটা করণীয় আমরা আসলে প্রথমে জানতে হবে যে কেন তার এই হচ্ছে কারণ আপনি আমরা এর আগে আলোচনাও বলেছি আমাদের কয়েকটা কারণে জয়েন্ট পেইন হয় তার মধ্যে একটা হলো রিমোটোড আথ্রাইটিস একটা ডিজিজ যেটা হলো ছোট ছোটো যত জয়েন্ট আছে আমাদের হাতে পায়ের এই জয়েন্টগুলোতে অ্যাটাক করে এবং জয়েন্টগুলো ফুলে যায় মুভমেন্ট করতে খুব কষ্ট হয় এই ধরনের যে পেইনগুলো এটাকে মানে আমরা বলি এমনিতেই ওদের সকালে বিশেষ করে একটু ঠান্ডা ওয়েদারে এই পেনগুলো বেড়ে যায় তো তখন দেখা যায় যে মুভমেন্ট করা খুব ডিফিকাল্ট হয় তাছাড়া আরও কিছু কারণে হয় যেমন কারো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যেমন গাউট গাউটি আর্থ্রাইটিস আমরা বলি ডায়াবেটিক রোগীদের বেশি ডায়াবেটিস রোগীদের মনে করেন কিংবা কিডনি সমস্যা যাদের আছে তাদের ইউরিক অ্যাসিডের লেভেলটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি কিডনি ফিল্টারেশনটা সঠিকভাবে না হয় এবং ইউরিক অ্যাসিড জনিত কারণে যদি তার ব্যথাটা বেড়ে যায় সেক্ষেত্রে তার কিছু খাবার দাবার রেস্ট্রিকশান আছে আপনি জানেন যে হাই প্রোটিন ডায়েট যেগুলো বিশেষ করে রেড মিট গরুর মাংস খাসির মাংস সিমের বিচি বরবটি মসুরের ডাল পুঁইশাক হ্যাঁ এই ধরনের খাবারে ইউরিক অ্যাসিড বেশি থাকে সো ইউরিক অ্যাসিড যদি তার বেশি থেকে থাকে ওইটাকে নিয়ন্ত্রণের জন্য খাবারগুলো তো তাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে পাশাপাশি হয়তো কিছু মেডিকেশান লাগতে পারে তো অ্যাকর্ডিং টু তার লেভেল ইউরিক অ্যাসিড সাধারণত আমরা মেয়েদের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট সেভেন এবং ছেলেদের ক্ষেত্রে সেভেন পয়েন্ট পর্যন্ত নর্মাল বলে থাকি এখন তার লিমিট যদি ক্রস করে যায় এবং কোন লেভেল পর্যন্ত তার আছে সেই অনুযায়ী হয়তো মেডিকেশান নিতে হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তারপর আরেকটা জয়েন্ট পেন যেটা আমরা প্রায়ই দেখি যে অস্ট্রিওথরেটিস অ দ্য নিউ জয়েন্ট বিশেষ করে নিউ জয়েন্ট ডিজেনারেটিভ কারণে যাদের বয়স বললেন আমরা একটু আগে আলোচনা করলাম যে চল্লিশের উপরে যখন হয় ডি শুরু হয় বেসিকালি তো আমাদের প্রবাসী যারা কাজ করে তারা প্রচুর পরিশ্রম করে না আপনার কাছে আবারও আসবো আমরা এখন ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি দর্শক আমরা চলে যাচ্ছি এখন ছোট্ট একটা বিরতিতে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী ডাক্তার অনুষ্ঠানে স্যার আমরা আপনার কাছে আবার চলে আসছি স্যার আপনি বলছিলেন অস্টিও আর্থরাইটিস অর্থাৎ হাড় ক্ষয় হয়ে যাবার কারণ সম্পর্কে স্যার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই প্রবাসীদের অনেকেই হতাশা মানসিক দুশ্চিন্তা অভিবাসন খরচ বেড়ে যাওয়া দেশে আসতে না পারা বিভিন্ন কারণে অনেকেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যেটা রনক হাসানের খুব সুন্দর কয়েকটা রিপোর্টে আমরা দেখেছি যে আর অনেক প্রবাসী মাদকাসাক্ত হয়ে পড়ছেন এইটা কি অস্টিও অপরোসিসের কোনো একটা কারণ হতে পারে না 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 শিয়র অস্টিওপুরুশিসটা আসলে হাড়ের ক্ষয় রোগ আর আমি আলোচনা করছিলাম ওষ্টিআথ্রাইটিস এটা হলো জয়েন্টের অষ্ট্রি মানে হাড়ের ক্ষয় বা আত রোগ আর কি অস্টিওপুরুশিসটা অবশ্যই ধূমপানের সাথে অনেকখানি জড়িত কিংবা ধূমপান যদি বলেন কিংবা অ্যালকোহল এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে শরীরে তাদের নিকোটিনের পরিমাণটা বেড়ে যায় হ্যাঁ এবং মাদকাসক্তদের আরও কিছু কারণ থাকে যাদের মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমে যায় তারা হয়তো একটা চুপ করে একটা ঘরের কর্নারে কিংবা কোথাও সারাক্ষণ বসে আছে মুভমেন্ট নাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই এসব ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ব্লাড সার্কুলেশানগুলো বোনসে কম হয় এবং বোনসের মানে নিউট্রিশন কম পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু আর্লি ডিজেনারেশন মানে আর্লি ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্যার আপনার হসপিটালে অনেক প্রবাসী রোগী ভর্তি হন আপনি যেহেতু এই লাইনের ডাক্তার তার আপনার মতে আপনি কি সমস্যাগুলো বেশি পান আমরা যেটা বেশি পেয়ে থাকি সেটা হল যেমন কোমর ব্যথা কোমর ব্যথা নিয়ে অনেক پیشنট আমরা পাই আমার এখন আমার হাসপিতে এখনো চার পাঁচজন এরকম ভর্তি আছে যে তাদের বিষয়টা হলো যে তারা যেমন একজন আছেন উনি হলো কনস্ট্রাকশনে কাজ করেন রাজমিস্ত্রির কাজ হ্যাঁ উনাকে ওট হয় এই ধরনের কাজ থেকে দেখা যাচ্ছে তার মেরুদণ্ডের হাড়ের মাঝে যে ডিস্ক থাকে আমরা যেটা ওই বলি ইন্টারভার্টিবিরাল ডিস্ক ওইটা একটু পিছনের দিকে সরে গেছে যে ওখান থেকে যে পায়ের দিকে নার্ভটা গেছে পুরা সাইটিক নার্ভ নার্ভের ওপর কম্প্রেশন আছে সে একটু মনে করেন দাঁড়িয়ে থাকলেই কিংবা একটু হাঁটলেই তার পেনটা শুরু হয়ে যায় হাত পা ঝিনঝিন অবশ্য বিশেষ করে পাটা খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আর উনি আর দাঁড়িয়ে থাকতেই পারেন না এই ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে আবার কিছু পেশেন্ট আমরা পাচ্ছি যে ওখানে এই যেটা আপনি মানসিক সমস্যার কথা বললেন যে হয়তো তার পরিবার আমাদের দেশে রয়েছেন দেখাশোনা করার মতো যথেষ্ট লোক নাই হয়তো সে টাকা পাঠাচ্ছে এসব থেকে একটা স্ট্রেসের কারণে আমরা গত সপ্তাহে দুইটা পেশেন্ট পেয়েছি যারা মাইল্ড স্ট্রোক মানে ইস্কেমিক স্ট্রোক নিয়ে আমাদের কাছে আসছে স্ট্রোক পরবর্তী হেমিফ্লেজিয়া আপনি জানেন যে সাইড প্যারালাইজড হয়ে যায় তো এটাও কিন্তু মানে মানসিক একটা কারণের বহিঃপ্রকাশ কারণ সে হয়তো ইকোনমিক কারণে হয়তো তার খুব বেশি জটিলতা নেই সে কষ্ট করে হলেও কিন্তু আর্ন করছে কিন্তু তার যে পার্শ্বিক যে ব্যাপারটা আপনি বলছিলেন যে হয়তো ওখানে সঠিকভাবে খাবার খাচ্ছে না কিংবা দেশের মানুষে যার সন্তান কিংবা তার ওয়াইফ পরিবারজন লোকজন বাবা মা রয়েছেন তাদের সাথে হয়তো সঠিকভাবে সময় দিতে পারছে না অনেকগুলো কারণেই তাদের যে একটা মানসিক স্ট্রেস এটা একটা কারণ দুই নম্বর হচ্ছে মনে করেন যে খাবারগুলো খাচ্ছে ওখান থেকে হয়তো কোলেস্ট্রলের পরিমাণটা বেড়ে যাচ্ছে যার কারণে মানে লিপিডিমিয়া হয়ে তার রক্ত নালীগুলোর মধ্যে থ্রম্বাস ফর্মেশন হয়ে রক্ত চলাচল কমে যেয়ে আপনার ইস্কেমিক স্ট্রোক ডেভেলপ করছে তো এটা একটা কারণ আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে মানসিক যেই সমস্যাগুলো এগুলোর জন্যেও কি হাড় ক্ষয় অথবা আসলে ডিরেক্টলি হাড় ক্ষয়ের সাথে মানসিক খুব বেশি ইয়ে নাই সম্পর্ক নাই তবে আমাদের হাড় ক্ষয়ের আরেকটা কারণ হচ্ছে যদি ইনঅ্যাক্টিভিটি যদি মনে করেন মুভমেন্ট কম হয় এক্সারসাইজ কম করে হাঁটাচলা কম করে সেক্ষেত্রে বোনসের ভিতরে সঠিকভাবে নিউট্রিশন পৌঁছায় না সেক্ষেত্রে একটু আর্লি হাড় ক্ষয় হতে পারে আবার এক্সেসিভ ওয়ার্ক যেমন মনে করেন আমরা বলছিলাম যে হাঁটুতে আমাদের সব ধরনের অ্যাক্টিভিটিস যে হাঁটুর ব্যবহারটা বেশি হয় যদি মনে করেন সিঁড়ি ওঠানো ওঠানামাত আর বেশি করতে হয় সেক্ষেত্রে হাঁটুর ক্ষয়টা বেশি হতে পারে যদি মনে করেন অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে

যেটা বারবার বললেন যে ওখানে তাদের ভাষাগত প্রবলেম আছে তার সমস্যাটা সে ডক্টরকে বুঝিয়ে বলতে পারছে না সো এখানে আরেকটা কাজ করা যেতে পারে যে কোম্পানি পক্ষ থেকে একটু দুভাষী যদি সেখানে মাঝখানে রাখা যায় যে হয়তো ওনার কথাটাকে ডক্টরকে বুঝিয়ে বললেন ডক্টরের কথাটা আবার কিন্তু স্যার মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ ইভেন মালয়েশিয়াও বাস্তবত হচ্ছে এরকম যে কোম্পানি তো বেতনই দিচ্ছে না এখানে আপনি যেখানে একজন শ্রমিক বেকার অর্থাৎ তার চাকরি নাই হতাশা অসহায়ত্ব স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে ওইটা আপনি যেটা বললেন স্যার এটা আসলে আমাদের দেশের শ্রমিকদের জন্য আসলে এই মুহূর্তে চিন্তা করাটা কঠিন আচ্ছা মানে এটা আমার জাস্ট পরামর্শ তবে আরেকটা কাজও হতে পারে যে ওখানে যদি আমাদের একটা মেডিকেল সেন্টার থাকে যেহেতু আমাদের মধ্যে প্রচুর বাংলাদেশী আছে প্রত্যেকটা মনে করেন দূতাবাসে যদি একটা মেডিকেল সেন্টার থাকে যে অ্যাট লিস্ট বাংলাদেশী যে ওয়ার্কাররা আছে তাদের জন্য একটা সার্ভিস অ্যাট লিস্ট মনে করেন অনেক সময় আপনি যেটা বললেন যে একটা প্যারাসাইটম কিংবা একটা সাময়িক একটা পেনকিলার যেহেতু ওখানে পাওয়াটা খুব দুষ্প্রাপ্ত সো সেখানে যদি একটা মেডিকেল সেন্টার থাকে প্রাথমিক ট্রিটমেন্টগুলা ফার্স্ট এইড আমরা যেটা বলি একটা ট্রমা জনিত একটা আঘাত পেল হয়তো তার ফ্র্যাকচার হয়নি ইনিশিয়াল পর্যায়ে যে ট্রিটমেন্টগুলো আমরা যদি ওইখান থেকে প্রোভাইড করতে পারি তাহলে হয়তো ওই মানুষগুলোর জন্য তার মানে কস্ট ইফেক্টিভ হলো আর কি রনক হাসান আপনার কাছে আমার প্রশ্ন পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলো আছে আপনার মতে যেটা আপনি প্রবাসীদেরকে নিয়ে অনেক কাজ করেছেন অনেক নিউজ করেছেন আপনার মতে সেই দূতাবাসগুলো এই বিষয়গুলোর জন্য শুধুমাত্র জয়েন্ট পেন না ওভারঅল বা প্রবাসীদের বাঙালিদের সব রকম সমস্যার জন্য দূতাবাসগুলোর করণীয় কি আপনার মতে করণীয় তো অনেক আমরা তো আসলে খুব স্বপ্ন দেখলে তো অনেক কিছুই দেখতে চাই বা প্রবাসীদের মঙ্গল কামনা করলে অনেক কিছু বলতে চাই ইউরোপিয়ান অর্থাৎ ইউরোপের দেশগুলোতে এই সমস্যাটা নাই কারণ তাদের সবারই স্বাস্থ্য বিমা আছে চিকিৎসা নেওয়ার সর্বোচ্চ সুবিধা আছে কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য এদিকে মালয়েশিয়া মালদ্বীপ এই কান্ট্রিগুলোতে এখানে আর আমাদের তো সৌদি আরব সবচেয়ে বড় বাজার এই এরিয়াতে আসলে গুরুত্ব একটু বেশি দেওয়া উচিত দূতাবাসগুলো যদিও আমি বলবো না যে একদম দিচ্ছে না তাদের যথাসাধ্য চেষ্টা আছে লোকবলের অভাবের একটা অজুহাত আমরা সবসময় শুনি কিন্তু আরও একটু গুরুত্ব দেওয়া উচিত যদি আমরা বলি যে প্রবাসীদের রেমিটেন্সেই যদি বাংলাদেশের অর্থনীতি অর্থনীতির টাকা সচল থাকে এত রিজার্ভ থাকে প্রবাসীরাই কেন সাধারণ ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবে স্বাস্থ্যটা তো আসলে তার মৌলিক অধিকার স্বাস্থ্য সেবাটা এইটা থেকে তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে এরকম বঞ্চনা কিন্তু বহু অনেক উদাহরণ আছে এবং অনেক নিউজও হয়েছে আলটিমেটলি হয়তো কিছুটা আওয়াজ মানে এক কয়েকদিন আলোচনা হয়েছে এরপর আবার শেষ হয়ে গেছে এতে অনেকজন মারাও গেছেন অকাল মৃত্যু আমি এখন দিন দিন খুবই ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং সবগুলোই অস্বাভাবিক মিত্র আমাদের দেশ থেকে যখন স্যার আমাদের দেশ থেকে যখন একজন প্রবাসী দেশের বাইরে যান যে কোনো দেশে ও ওনার স্বাস্থ্য পরীক্ষা করা হয় সবকিছু ঠিকঠাক দেখে কিন্তু পাঠানো একটা সুস্থ সবল একটা তরুণকে আমরা দেশের বাইরে পাঠাচ্ছি পাঠানোর পর সে হচ্ছে যখন আসতেছে। এবং সেটা হচ্ছে দশ পনেরো বছরের মধ্যে এবং অস্বাভাবিকভাবে এই মৃত্যুগুলো কেন হচ্ছে এই লাশগুলো তো এয়ারপোর্ট দিয়ে আসতেছে এই মৃত্যুগুলো কেন হচ্ছে আহ যদি একটা ময়না তদন্ত করা হয় বা একটা ফরেন্সিক রিপোর্ট রাখা হয় যে লাশগুলোর কি কিভাবে মারা যাচ্ছে কি কি হচ্ছে আমরা একটা পদক্ষেপ নেওয়ার একটা চিন্তা করা যেতে পারে যে এই কারণ গুলো বেশি হচ্ছে এই কারণে বেশি লোক মারা যাচ্ছে আমরা এরকম কিছু করি কিন্তু এরকম কিছু করার উদ্যোগ আসলে দৃশ্যমান না এবং আহ কবে হবে গডন দর্শক আমরা চলে যাচ্ছি ডাক্তার ইয়াসিন স্যারের কাছে স্যার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আপনার কাছে আমার প্রশ্ন বাংলাদেশের আপনার মতে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কি করণীয় আছে আপনার পরামর্শ ইম্পর্টেন্ট একটা ইস্যু আমি জন্য মনে করছি কারণ আমাদের করণীয় কি স্যার আপনার মতে আমার মতে যেটা করণীয় যে স্বাস্থ্য বিষয়ক নলেজ কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে খুবই কম আপনি জানেন যে আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়ার সুযোগ পেয়েছি তারা ছাড়া যদি এমনি নর্মাল মানুষও আপনার মানে পোস্ট গ্রাজুয়েশন প্লাস পিএইচডিও করে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান নেওয়ার সুযোগ খুব কম সো আমার যেটা মানে প্রাথমিকভাবে যেটা আমার পরামর্শ সেটা থাকবে যে আমরা যদি ক্লাস এইট থেকে টেন এই লেভেলে দুই বছরের জন্য একটা স্বাস্থ্য শিক্ষা নামে একটা সাবজেক্ট করতে পারি যেটা হয়তো বা আপনি জেনে থাকবেন যে আপনি যেহেতু আমি জানি যে গাইনিং স্পেশালিস্ট নিয়ে কাজ করছেন আমাদের গ্রাম অঞ্চলে যে মানুষগুলো বসবাস করে তাদের মোর দ্যান আমি মনে করি এইটটি পার্সেন্ট এখনও তাদের ক্লাস এইট নাইন লেভেল কিংবা ক্লাস টেন ক্রস করার পরে বিয়ে হয়ে যায় আমাদের অনেক মেয়েদের তারা কিন্তু স্বাস্থ্য বিষয়ক অনেক কিছু থেকেই বঞ্চিত তো আমার মনে হয় যে এইট থেকে টেন যদি এই দুই টু ইয়ার্স যদি একটা স্বাস্থ্য শিক্ষা সাবজেক্ট রাখা যায় যেখানে সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ক জ্ঞানটা ডেভেলপ করবে এবং বেসিক কিছু জিনিস তাদের মধ্যে ওই সিলেবাসে থাকবে যে সে প্রপার পজিশনিং সম্পর্কে থাকবে আপনাদের স্বাস্থ্য যে বিষয়গুলা বিশেষ করে প্রজনন স্বাস্থ্য মানে কিছু বেসিক নিডস এটা ওখান থেকে ফুলফিল যদি হয়ে যায় আমরা একটা সুস্থ জাতি গঠন করতে পারবো যারাই বাইরে যাচ্ছে তাদের জন্য একটা মেডিকেল ক্যাম্পের মতো করে সেখানে কিছু তার দেশ কোন দেশে যাচ্ছে সেই তার এনভায়রনমেন্টটা কীরকম সেই অনুযায়ী আলাদা আলাদা করে সিঙ্গাপুরের জন্য একরকম দক্ষিণ কোরিয়ার জন্য একরকম ইউরোপের জন্য একরকম ট্রেনিং এর ব্যবস্থা থাকলো কয়েকটা সেশন এক দুইটা সেশন হলেই কিন্তু এনাফ যে তারা ওখানে কিভাবে অ্যাডজাস্ট করবে তাদের এই ধরনের এনভায়রনমেন্টে সে কি ধরনের ইয়েতে চলবে এগুলো করলে আমার মনে হয় যে অনেক কমে আনা সম্ভব অনেক ধন্যবাদ স্যার বাংলা টিভি সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জনক রনক হাসান আমাদের সাথে থাকবার জন্য দর্শক আমরা আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ আশা করি আমাদের সাথে পরবর্তী পর্বতেও থাকবেন